নাভির হার্নিয়া বা কনজিনেটাল হার্নিয়া। মা বাবার উদ্বেগ, 2 মাসের শিশু ফাহিমা কান্নাকাটি করে পেট ফুলে থাকে। মা বাবা লক্ষ্য করে তার নাভিটা স্বাভাবিকের চেয়ে একটু বড়, কান্না করলে আরো ফুলে যায়। বাবা মা চিন্তিত নাভির কিছু হলো কিনা, ফাহিম সুস্থ থাকবে তো, ছুটে আসেন শিশু বিশেষজ্ঞের কাছে। নাভি ফুলে যাওয়া বা ছোট আকারের বেলুনের মতো হওয়া, হাত দিয়ে চাপ দিলে ছোট হয়ে ভেতরে ঢুকে যাওয়া, আবার কান্না করলে ফুলে শক্ত হওয়া ইত্যাদি আম্বিলিকাল হার্নিয়া বা নাভির হার্নিয়ার লক্ষণ। হার্নিয়া কি? পর্দায় আবৃত কোনো কিছুর মধ্যে অন্য কিছু প্রবেশ করা এবং বের হয়ে আসাকে হার্নিয়া বলে। জন্মের পর নাভি শুকাতে 7 থেকে 10 দিন লাগে। নাভি শুকিয়ে গেলেও দেখা যায় ইনফেকশন হয়ে যায়। যদি এটা বন্ধ হতে দেরি বা অপরিপক্কভাবে বন্ধ হয় তাহলে ওই জায়গাটা দুর্বল থাকে, পেটের চাপে ওই দুর্বল স্থান দিয়ে পেটের পর্দা বা ঝিল্লি, ইন্টেস্টাইন বা কুদজ্জাতন্ত্র বের হতে চায়, ফলে নাভি ফুলে বেলুনের মতো হয়। নাভি ফুলে বেলুনের মতো হয়ে যায় এবং হাতে বুদবুদের মতো অনুভূতি পাওয়া যায়। কারণ কি? আম্বিলিকাল হার্নিয়া সাধারণত কৃষ্ণবর্ণ গোত্রদের এবং কম ওজনের শিশুদের হয়ে থাকে। হার্নিয়াটি নরম হবে, শিশুদের চামড়া দ্বারা আবৃত থাকবে, কান্না করলে, কাশি দিলে এবং পেটের চাপে বৃদ্ধি পাবে এবং ভেতরে ঢুকে যাবে, মনে হবে কিছু নেই। আসলে তেমন কোনো কারণ পাওয়া যায়নি। কি থেকে এর মধ্যে? এই হার্নিয়ার মধ্যে ওমেন্টাস বা পেটের ভেতর যে পর্দা বা ঝিল্লি থাকে এবং স্মল ইন্টেস্টাইন বা কুদজ্জাতন্ত্রের অংশবিশেষ থাকে। এর আকার 1 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার হতে পারে, এর চেয়েও বড় হতে পারে কিন্তু কম দেখা যায়, ফলে কোনো চিকিৎসায় প্রয়োজন হয় না। এমনকি বড় ধরনের হার্নিয়া হলেও 5 থেকে 6 সেন্টিমিটার চিকিৎসা ছাড়া 5-6 বছরের মধ্যে ভালো হয়ে যায়। হার্নিয়া যদি বাধাপ্রাপ্ত হয় বা যাওয়া আসা বন্ধ হয়ে যায়, যা খুবই কম হওয়ার আশঙ্কা থাকে, তখন অপারেশন করাতে হয়। 5 বছরের পরও যদি হার্নিয়া থাকে তাহলে চিন্তা ভাবনা করে সার্জনের পরামর্শ অনুযায়ী প্রিপারেশন নেওয়া যেতে পারে, যদিও এর প্রয়োজন হয় না। সুতরাং আম্বিলিকাল হার্নিয়া বা নাভি ফুলে যাওয়া দেখে অস্থির না হয়ে শিশু চিকিৎসকের পরামর্শ নিন এবং সেভাবে চলুন।